বন্যার্থদের মাঝে দোয়ালিয়া ইসলামিক সমাজ কল্যাণ পরিষদের উপহার পপুলার বিডি নিউজের একটি রিপোর্ট বিস্তারিত আমি বিডিনি টানা ভারী বর্ষণে চাঁদপুরের চার উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার ফরিদগঞ্জ উপজেলায় জলাবদ্ধতা আর হাজীগঞ্জ শাহরাস্তি ও কোচ উপজেলার বিভিন্ন এলাকায় প্লাবিত হয় বন্যার পানিতে পানিবন্দী হয়ে পড়ে দুই লাখ মানুষ সাথে খাদ্য সংকটে পড়েন তারা এমত অবস্থায় বন্যায় কবলিত শাহরাস্তি উপজেলার ছয়টি গ্রামে উপহার সামগ্রী নিয়ে যান বোয়ালিয়া ইসলামিক সমাজ কল্যাণ পরিষদের সদস্যরা সোমবার বিকেলে শাহরাস্তি উপজেলার খেরিহর উঘারিয়া অষ্টগ্রাম সহ ছয়টি গ্রামের বন্যার্থদের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয় উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল ডাল আলু তেল পেঁয়াজ ও মেডিসিন উপহার সামগ্রী বিতরণকালে দোয়ালিয়া ইসলামে সমাজ কল্যাণ পরিষদের সভাপতি বি এম মফিজুল ইসলাম সাধারণ সম্পাদক কাবু সুফিয়ান সদস্য শামীম হোসেন মারুফ হাজি সবুজ মিয়াজি ছাত্রনেতা বসির উদ্দিন সহ অনেকেই উপস্থিত ছিলেন পপুলার